মেদো মেদো আমার ভুল হইছে, তোমাদের সাজ পোশাক নিয়ে আমি কিছু জিজ্ঞেস করছি, আমার মাফ করে দাও। না তুমি ভুল কনসেপ্ট, তার মানে এই জন্য আমার ফেস ওয়াশটা তাড়াতাড়ি শেষ হয়েছে, তার মানে তুমি সব কোটা দেখতে একরকম, আমার ফেস ওয়াশকে মাথা শ্যাম্পু হয়ে তুমি মাথাকে মাথায় দিছো, আমি শিওর, আমি শিওর আমার ফেস ওয়াশ দিয়ে তুমিও মাথা চুল ধুইছো, আর নাহলে আমার এই এত বড় 200 ml ফেস ওয়াশ এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না, আমি এটা ভাবতেছিলাম। এখন যখন তুমি বললা যে এইটার কত কিনো, এই আর কি কোটা তো বাথরুমে ভরা, তো তোমার তোমার তো পড়তে হবে, একই দেখতে কোটা একরকম, কোটা একই জিনিস, একটা ফেস ওয়াশ, একটা মেধা শ্যাম্পু, বিষয়টা না মিতু, তুমি পৃথিবীর আর কোন বিষয় নিয়ে আমার সাথে 2 মিনিটের বেশি আলোচনা করো না, যেই ভুলে আমি একবার তোমার সাজ গোজের জিনিস নিয়ে একবার একটা বাক্য বলছি, তুমি গত 1.5 ঘন্টা যাবত এই বিষয় নিয়ে আলোচনা করতে শিখবা না কেন, তুমি যেটা ভুল জানো এটা তুমি শিখবা না কেন, তোমার তো ভুল কেন, আচ্ছা আমি শিখে কি করবো, আমি এগুলো লাগাবো, তোমার কোন আইডিয়া আছে কত কিছু দেয় মুখে, কত কিছু দিতে হয়, মানুষ ফেস ওয়াশ দেয় মুখ ধোয়ার পরে প্রথমে কি করে, মেকআপ রিমুভার দিয়ে মুখ ক্লিন করে, তারপর ফেস ওয়াশ দেয়, ওইটা দেওয়ার পরে মানুষ টোনার ব্যবহার করে, তো আফটার টোনার মানুষ সিরাম ব্যবহার করে, সিরামের পরে গিয়ে মানুষ মনে হয় সানস্ক্রিন ব্যবহার করে, তারপরে মানুষ ময়শ্চারাইজার ব্যবহার করে, 5টা স্টেপ, আমি কিছু দিই না, আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই আর ময়শ্চারাইজারটা দিই, তারপর তুমি বলো বাথরুমে নাকি আমার অনেক জিনিস, কারণ তুমি চিনো না, তুমি ওই কি বলে ডিওড্রেন্টও মনে করো তুমি শরীরের লোশন, ওকে ওকে, তাও তুমি শিখবা, কই যা, আমার এখন একটা ফোন আসছে।